চিকিৎসকদের জেনেরিক ওষুধ লেখার নির্দেশ দিয়েছিল ন্যাশনাল মেডিকেল কমিশন। এই নির্দেশের বিরোধিতায় ঝড় উঠেছিল দেশ জুড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মানভিয়ার দ্বারস্থ হয় চিকিৎসকদের দুই সংগঠন। এরপর এই নির্দেশ স্থগিত রাখার কথা জানায় এনএমসি। প্রেসক্রিপশনের জেনেরিক ওষুধের নাম লেখা নির্দেশ আপাতত স্থগিত রাখল ন্যাশনাল মেডিকেল কমিশন। এর আগে চিকিৎসকদের জেনেরিক নামে ওষুধের নাম লেখা বাধ্যতামূলক করেছিল এনএমসি। এনএমসির যুক্তি ছিল ব্র্যান্ডেড ওষুধের তুলনায় জেনেরিক ওষুধের দাম 30-80% সস্তা। প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লিখলে চিকিৎসার খরচ কমবে। এই নির্দেশ না মানলে চিকিৎসকদের প্রাথমিক পর্যায়ে সতর্ক এবং তারপরে লাইসেন্স বাতিলের মতো শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু এই যুক্তির বিরোধিতা করেন চিকিৎসকরা। তাঁদের যুক্তি ছিল ভারতের জেনেরিক ওষুধের গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল, জেনেরিক ওষুধে ডোজের পার্থক্য হয়ে যায়, তাছাড়াও জেনেরিক ওষুধে সাইড এফেক্ট কমানোর বিষয়টি অবহেলিত থাকে। তাই এনএমসির নির্দেশে জেনেরিক ওষুধ প্রেসক্রিপশন করলে অহেতুক ঝুঁকির মুখে পড়বেন রোগীরা। এই আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের দ্বারস্থ হয় চিকিৎসকদের দুটি সংগঠন আইএমএ ও আরডিএ। এরপরই এনএমসি এই নির্দেশ আপাতত স্থগিত রাখার কথা জানায়। কলকাতা টিভি।